এক্ষেত্রে কিন্তু কাট করেছেন এবং বল যাবে ওয়ান বাউন্স মাঠের বাইরে চারটি রান। তো এক্ষেত্রে কিন্তু প্রথম বাউন্ডারিটা লো ওভারের সাগর আলী। সাগর আলী অনেকটাই চাপ অ্যাবজর্ব করতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে, যেমন মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি, অর্থাৎ চাপে। ধন্যবাদ শরীফুলদা। চতুর্থ ওভারের প্রথম বল অ্যান্ড বিগ সিক্স, সাগর আলী। বলতে বলতে এই পরের বলও কিন্তু একেবারে পয়েন্ট অঞ্চল দিয়ে উড়িয়ে দিয়েছেন সীমানার বাইরে, সিক্স চূড়ান্ত ছয়, সাগর আলী ব্যাক টু ব্যাক সিক্স। পরপর দুটি বলে দুটি ছয় কিন্তু দেখলাম সাগর আলীর ব্যাট থেকে, বল করছেন হুদা রয়েছে। আর বলতে বলতেই আমারও কিন্তু সাগর আলী সিক্স চূড়ান্ত ছয়। বল করছেন হুদা, ইতিমধ্যেই তিনটি ওভার বাউন্ডারি কিন্তু এসে গেছে এই ওভারে। ছয়ের সুবাদে দলীয় রান একষট্টি, চার উইকেটের বিনিময়ে একষট্টি, সিক্সটি ওয়ান। পরের বল, এটা কিন্তু ফুলটাস বল ছিল, লাইন মিস করলেন ব্যাটসম্যান সাগর আলী। পাঁচগ্রাম AHMM শুভেচ্ছা সংঘের পরিচালনায় এবং নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সহযোগিতায় আয়োজিত বিরাট টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজকে তৃতীয় দিন, তৃতীয় কোয়ার্টার ফাইনাল। স্ট্রাইকে রয়েছেন সাগর আলী। পরের বল আবারও কিন্তু ঘুরে মারার চেষ্টা করেছিলেন ব্যাটে বলে, সেভাবে সংযোগ ঘটেনি, এই বলে কোনো রান নয়। এরই সঙ্গে আম্পায়ার জানালেন ওভারের সমাপ্তি, চার ওভার শেষে চার উইকেটের বিনিময়ে সিক্সটি ওয়ান। আরকেপিএস দলের সংগ্রহ একষট্টি। নির্ধারিত দশ ওভারের ম্যাচ, কোয়ার্টার ফাইনাল। পরের বল, বলতে বলতে এই শট বল ছিল, ড্রাইভ করে দিয়েছেন এবং কালি ফিল্ডারকে ভেদ করে বল চলে যায় সীমানার বাইরে চার। সেভেন্টি টু, বাহাত্তর রানে পৌঁছে গেল আরকিপিএস, চার উইকেটের বিনিময়ে বাহাত্তর। পঞ্চম ওভারে খেলা গড়িয়ে চলেছে, বল করছে আজাহার, আর ব্যাট করবে সাগর আলী। আবার কিন্তু কাট করে দিয়েছেন, সেখানে কিন্তু রয়েছে ফিল্ডার হুদা, একটি রান কিন্তু আসবে। স্ট্রাইকেও রদবদল, সেটাই কিন্তু দেখার বিষয়। আর বলতে বলতে এই বলকে উড়িয়ে দিয়েছেন এবং সীমানার বাইরে চার। পাঁচ ওভার শেষে চার উইকেটের বিনিময়ে আরকেপিএস দলের সংগ্রহ তিরাশি। ইনসাইড আউট এবং মাঠের বাইরে ছয় ছটি রান সাগর আলী। একেবারে যেন কার্বন কপি দেখছি 2022-এর সুন্দরবন কাপে, যখন বেশ করে হালচাল যাদব, সুইট ইলেভেন কলকাতার বিরুদ্ধে যখন অ্যাঞ্জেল কলকাতা বিশাল একটা চাপে পড়ে গিয়েছিল, সাগর আলী কিন্তু সেই ম্যাচের জয় এনে দিয়েছিলেন। তো আজও কিন্তু তার মনে হচ্ছে প্রতিচ্ছবি দেখছি, সাগর আলী ফেস করবেন নেক্সট বল।
এক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রিত বোলিং কোনো সন্দেহ নেই, অন ড্রাইভ ডিপ উইকেটে বল, ফেরত আসবে একটা মাত্র রান। তো জন্টি সরকার এবং সাগর আলী যথেষ্ট গুটিয়ে রয়েছে ফাইন লেগ, রোহিত শর্মা রয়েছেন ডিপ ফরওয়ার্ড স্কোয়ার লেগ। এক্ষেত্রে ইনসাইড আউট, নো চান্স ফর দ্য ফিল্ডার্স, গোস ফর ম্যাক্সিমাম সাগর আলী। মনে হচ্ছে সেই সুন্দরবন কাপ নাকি বোলপুরের নেতাজি কাপ, উত্তরণের পথ দেখাচ্ছেন। পরের বল এবং এক্সেলেন্ট সার্ভিং, লাভলি শট এন্ড অল দ্য ওয়ে ম্যাক্সিমাম এন্ড 50 অফ সাগর আলী। একান্ন ব্যাট তুলে একবার অভিবাদন নেওয়ার জন্য অনুরোধ করবো সাগর আলীকে। একান্ন, সতেরো বল থেকে 17 ডেলিভারি অ্যান্ড 51, গোল্ডেন ইনিংস আমি বলবো এটাকে, কারণ সাগর আলী একাই কিন্তু লড়ে যাচ্ছেন একতরফাভাবে। রাজপাশনের চিন্তার কারণ ওই সাগর আলী, যেখানে সুইট ইলেভেন কলকাতার মতো দলকে একাই স্ম্যাশ করেছিলেন সুন্দরবনে এবং নেতাজি কাপে সামির মুন্না ইলেভেনের বিরুদ্ধে ফাইনালে বিজয় এনে দিয়েছিল। সেই বিজয় শর্ট বল অর্থাৎ খারাপ বল, সাগর আলী মেমারির, সত্যি মেমারির শান সাগর আলী। মেমারি যার বাড়ির, মেমারি থেকে বিলং করেন পূর্ব বর্ধমান। তো সাগর আলী কিন্তু একাই সমস্ত বোলারকে আবার ইনসাইড আউট, এক্সট্রা কভার উপর দিয়ে লং লং ওয়ে সাগর আলী। শরীফুল দাকে ওভারের প্রথম বল আবারও কিন্তু তুলে দিয়েছেন এবং বল চলে যায় সীমানার বাইরে, সিক্স। সেই সাগর আলী গত ওভারে উনি কিন্তু স্ট্রাইক নিতে চেয়েছিলেন কিন্তু স্ট্রাইক পাননি এবং সে কারণেই মেডেন ওভার দুটো উইকেট কিন্তু গেছে। পরের বলটি ক্যাচের সম্ভাবনা রয়েছে, দেখা যাক কী হয়। সেখানে মিনি ছিলেন, মিস করেছেন এবং বাউন্ডারি, ক্যাচ মিস, চেষ্টা করেছিলেন ঠিকই কিন্তু বলের কাছে পৌঁছাতে পারেননি। চার, এই চারের সুবাদে দলীয় রান 133। বল করছেন লতা আর ব্যাট করছেন সাগর আলী। যথেষ্ট হাই ভোল্টেজ ম্যাচ, শর্ট লেন্থে বল ছিল, বলটাকে উড়িয়ে দিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে, সিক্স। শর্ট লেন্থে বল করেছিল লতা আর স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বলকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে সাগর আলী। অনবদ্য একটা ইনিংস কিন্তু উপহার দিচ্ছেন আজকে আর কেপিএস দলকে। খেলার প্রথম দিকে কিছুটা ব্যাটিং বিপর্যয় ঘটেছিল আর কেপিএস দলের, সেখান থেকে কিন্তু হালটা ধরেছেন সাগর আলী। অ্যান্ড সেম বল সেম শট সেম রেজাল্ট, ব্যাক টু ব্যাক সিক্স। এরই সঙ্গে আম্পায়ার জানিয়ে দিলেন ওভারের সমাপ্তি, নয় ওভার শেষে।
সাগর আলী কিন্তু বড় নাম, আগেই জানিয়েছিলাম। জোরে হাততালি! অসাধারণ ক্রিকেট ম্যাচ চলছে পাঁচ গ্রাম হাই স্কুল গ্রাউন্ডে। পরিচালনায় 95 রানে ব্যাট করছেন সাগর আলী। দর্শক বন্ধু, 95 রানে ব্যাট করছেন সাগর আলী, জোরে হাততালি! 100 রানের হাতছানি। জোরে! আর বলতে বলতেই 100 রান পূর্ণ করল সাগর আলী। 30 বলে, এর সঙ্গে কিন্তু আম্পায়ার নো বল ইশারা দিয়েছেন, অর্থাৎ নো বল, ফ্রি হিট বলের সুবর্ণ সুযোগ। 30 বলে সেঞ্চুরি করলেন সাগর আলী। দর্শক বন্ধু, একবার জোরে হাততালি হয়ে যাক সাগর আলীর জন্য। এত বড় একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন সৌজন্যে পাঁচ গ্রাম AHMM শুভেচ্ছা সংঘ। 175 সাগর আলী, সাগর আলী অসাধারণ ব্যাটিং, অ্যানাদার হিউজ সিক্স, উন্নত ইনিংস। ম্যাচের লক্ষ্যমাত্রা 182।